বন্ধন মিডিয়া আস্থার অপর এক নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ গোলাম মাওলা বলছি, আপনারা দেখছেন বন্ধন মিডিয়া। আল্লাহ চাহেতো আপনাদের দোয়ায় গত মাসে জানুয়ারি এবং ফেব্রুয়ারি 20 তারিখ পর্যন্ত ইনশাল্লাহ আমরা প্রায় 19টা বিয়া সম্পন্ন করেছি ইনশাল্লাহ এই দুই দেড় মাসে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে এইভাবে আমরা কন্টিনিউ ছেলে মেয়েদের বিয়া দিতে পারি। আজকে আমাদের দুইটা প্রোগ্রাম আছে, একটা হলো দক্ষিণখান, একটা হলো আমাদের টঙ্গী কলেজ গেট, দুইটা অনুষ্ঠানের প্রোগ্রাম আছে আজকে। তো আপনারা দোয়া করবেন এইভাবে জানি কন্টিনিউ আমরা ছেলে মেয়েদের বিয়া দিতে পারি, অল্প সময়ের মধ্যে যেন কাজ সমাধা করতে পারি সবারই, যাতে কেউ বিলম্ব না করতে হয়, কেউ যেন দুই মাস তিন মাস অপেক্ষা ছয় মাস এক বছর যেন অপেক্ষা করে না করতে হয়, সেইভাবে করার ক্ষমতা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন, অল্প সময় যেন সবার কাজ করতে পারে। কারণ এখন মেয়ে নিয়ে সবাই ব্যতিগ্রস্ত আছে, সবাই দুশ্চিন্তা ভোগ করতেছেন, কিন্তু বন্ধন মিডিয়া আসলে ইনশাল্লাহ দুশ্চিন্তা ভোগ করতে হবে না। কারণ আমরা কন্টিনিউ একের পর এক দেখাইতে থাকি ইনশাল্লাহ, প্রতিনিয়ত আমরা দেখাইতে থাকি, সারাক্ষণ আমাদের অফিস খোলা থাকে আপনাদের জন্য, আপনাদের সেবায় আমরা নিয়োজিত সারাক্ষণ থাকি। আমাদের 57 বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত আল্লাহর রহমতে 29,000 অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি। আশা করি এইভাবে যদি কন্টিনিউ আমরা এই দুই মাসে যেভাবে কাজ করেছি, আশা করি এইভাবে কাজ করলে ইনশাল্লাহ আমরা 50-এর উপরে চলে যাবো ইনশাল্লাহ, যদি এইভাবে সবসময় কাজ করতে পারি। তো কাজেই আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে সুন্দরভাবে আপনাদের কাজটা করতে পারি এবং প্রত্যেক ছেলে মেয়ের গার্জেনের মুখে যেন হাসি ফুটাইতে পারি এবং দুশ্চিন্তা থেকে যেন মুক্ত করতে পারি আপনাদেরকে। এটাই আমার চাওয়া পাওয়ার কিছুই নাই, টাকা পয়সা আজ আছে কাল নেই, টাকা পয়সা দিয়ে কোনো কিছু হয় না। আসলে হলে মানুষের ব্যবহার আচার আচরণ স্বভাব চরিত্র এবং তাদের কাজকামের উপরে নির্ভর করে তার সব কিছু ভালো মন্দ বিচার করা হয়। আর কাজকাম না করতে পারলে, বিয়া শাদী না দিতে পারলে ভালো মন্দ বিচার কিছুই করা যায় না, বোঝাও যায় না মানুষটা কেমন কতটুকু ভালো মন্দ, মুখে ভালো অন্তরে বিষ, এরকম হইলে তো অসুবিধা পড়ে যাবেন আপনারা। অনেক মানুষ আছে মুখে মধুর ভিতরে কিন্তু অনেক বিষ। হ্যাঁ, কাজেই আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমি সুন্দরভাবে আপনাদের কাজ সুন্দরভাবে করে দিতে পারি ইনশাল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আর গতকালকে আমরা দিয়েছি ইঞ্জিনিয়ার মেয়েদের ছবি ছবি দেখাচ্ছি ইনশাল্লাহ গতকালকে, আজকে দেখাবো আমরা ডাক্তার মেয়ে যত আছে বাংলাদেশে ভালো ভালো ডাক্তার মেয়েগুলো কিছু দেখাবো, অল্প বেশি দেখাবো। আজকে প্রথম পর্ব ডাক্তার মেয়ে, কালকে হবে দ্বিতীয় পর্ব। প্রথমত একটা ডাক্তার মেয়ে ইনশাল্লাহ, আপনারা জানেন ডাক্তার মেয়েরা অনেক কষ্ট করে সাধনা করে একটা ডাক্তার মেয়ে হয়, একটা ফ্যামিলিতে একটা ডাক্তার মেয়ে পাস করে যে তার এক কোটি টাকার উপরে খরচ হয়, ওইটা চিন্তা ভাবনা করি আপনারা আসবেন। একটা ডাক্তার মেয়ে কিন্তু রাস্তায় পড়ে থাকার মেয়ে না এটা, এবং তাদের অনেক পরিশ্রমের বিনিময়ে তার একটা মেয়ে ডাক্তার হইতে পারে। এবং একটা ডাক্তার ছেলে একটা ডাক্তার মেয়ে যখন পাস করে তখন এলাকায় আলোড়ন হয়ে যায়, আমাকে ছেলেটা ডাক্তার, আমাকে মেয়েটা ডাক্তার হয়েছে। কাজে এই জিনিসটা সবাই লক্ষ্য করবেন, আপনারা লক্ষ্য করে চিন্তা ভাবনা করবেন। অনেকে আছেন বিয়ে বাস করে আমি ডাক্তার মেয়ে বিয়ে করব, কিন্তু এই যে ধ্যান ধারণা এগুলো আপনারা মাথা থেকে তুলে ফেলুন। কারণ বিয়ে বাস করে একটা ডাক্তার মেয়ে কখনো আপনারা আশা করতে পারেন না। একটা ডাক্তার মেয়ে মিনিমাম একটা ডাক্তার না পাইলেও সে ইঞ্জিনিয়ার একটা ভালো একটা ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ার ছেলে খুঁজবে। আজকে প্রথমত যে ডাক্তার মেয়েটা দেখাচ্ছি 5'5" হাইট, মেয়েটা MBBS পাস করেছেন ধানমন্ডিতে বাড়ি 94-তে জন্ম, দেখেন ভালো করে লক্ষ্য করে দেখুন মেয়েটা যেমন চেহারা আমার সুন্দর আমার দেখতে ভালো। যদি কোনো ডাক্তার মেয়ে কেউ চান ভালো একটা ফ্যামিলি, যদি ভালো একটা বুয়েটের ইঞ্জিনিয়ার বা টুয়েট কোটের ইঞ্জিনিয়ার ছেলে হন বা ভালো ডাক্তার ছেলে হন, তাইলে এই মেয়েটা আশা করতে পারবেন। চলুন বন্ধন মিডিয়া অফিসে যোগাযোগ করুন। তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে অনেক সুন্দর, 97-তে জন্ম, 5'4" হাইট, মেয়েটা 4 নম্বর সেক্টরে বাড়ি, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা ভদ্রনম্র, খেয়াল করে দেখুন প্রত্যেকটা মেয়ে, এবং ভালো মেয়ে, স্লিম মেয়ে, দেখতে অনেক সুইট সুন্দর সুশ্রী একটা মেয়ে। এই যে 2000-এ জন্ম মেয়েটা, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা ভদ্রনম্র। যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করলে এরকম সুন্দর সুন্দর মেয়ে পাবেন। তারপর দেখেন ডাক্তার মেয়ে কত কিউট, মেয়েটা সুন্দর কত, ভদ্রনম্র কত, দেখেন লক্ষ্য করে দেখুন। এরকম মেয়ে যদি পাইতে হয় তাহলে আমাদের এখানে ভালো লেখাপড়া নিয়ে আসতে হবে। হ্যাঁ, সাধারণ ইউনিভার্সিটি থেকে পাস করলে আসবেন না এই মেয়ের জন্য। মেয়েগুলো দেখতে যেমন সুন্দর, এমন ভদ্রনম্র, এমন ভালো মেয়ে, প্রত্যেকটা মেয়ে দেখার মতো মেয়ে, চমৎকার মেয়ে, সুন্দর মেয়ে। হ্যাঁ, যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ এরকম ডাক্তার, হাজার হাজার ডাক্তার মেয়ে পাবেন, সুন্দরী মেয়ে পাবেন। আসুন আমাদের বন্ধু মেয়ে বসে এসে দেন। 97-তে জন্ম মেয়েটা দেখতে কত সুন্দর, সুইট কত, মেয়েটা দেখতে কত কুইট মেয়েটা, দেখেন। আর এরকম মেয়ে যদি পাইতে হয় তাহলে বন্ধু মেয়ের মাধ্যমেই পাবেন,
অন্য কোনো মিডিয়াতে এরকম হাজার হাজার মেয়ে, সুন্দরী মেয়ে, বিশ্ব সুন্দরী মেয়ে, ভদ্রলোকের মেয়ে পাবেন না, একমাত্র বন্ধ মিডিয়াতে পাবেন যদি আসেন। তারপরে মেয়েটা হলো ডাক্তার মেয়ে, 97 জন্ম, যেমন দেখতে এমন সুন্দর পুতুলের মতো মেয়ে, এত সুন্দরী সুশ্রী একটা ডাক্তার মেয়ে যদি বাসায় থাকে আর কোনো প্রয়োজন হয় না। ভদ্র নম্র, দেখতে কত সুন্দর, দেখেন ভালো মন্দ যাচাই করে আসবেন আমাদের বন্ধ মিডিয়া অবশ্যই। তারপরে মেয়েটা ডাক্তার, 1994 জন্ম, পাসপোর্ট 2 ইঞ্চি, ইব্রাহিম মেডিকেল থেকে পাস করেছেন মেয়েটা, যেমন দেখতে এমন সুন্দর মেয়ে, সুশ্রী মেয়ে, ভদ্র নম্র মেয়ে, সুন্দর, অনেক সুন্দর মেয়ে, ভালো মন্দ যাচাই করে আসবেন ইনশাল্লাহ বন্ধ মিডিয়া অবশ্যই। নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যেটা, এখানে যত ভালো মেয়ে আছে এখানে পাবেন, এমন ডাক্তার না শুধু, যে যত প্রকারের ভালো মেয়ে পাবেন একমাত্র বন্ধ মিডিয়া অফিসে পাবেন। তারপরে দেখেন মেয়েটা ওসমানী মেডিকেল থেকে পাস করেছেন, সরকারি ডাক্তার মেয়ে, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, ভদ্র নম্র একটা মেয়ে, ওসমানী মেডিকেলের মেয়েটা। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করলে ইনশাল্লাহ তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা হলো ডাক্তার মেয়ে, মেয়েটা হলো 91 জন্ম, হাইট হলো 5'3", যেমন ভদ্র, এমন নম্র, এমন সুন্দর চেহারা মেয়ে, ভালো একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা অনেক সুন্দর, যেমন দেখতে এমন সুন্দর, এমন 5'3" হাইট, মেয়ে বাবা হইলেন রাজীব কলেজের প্রফেসর, যেমন সুন্দর, এমন দেখতে চমৎকার মেয়ে। মেয়ের নামে 7 তলা, 3টা বাড়ি রয়েছে এবং মার্কেট অনেকগুলো রয়েছে এখানে স্থানীয় মেয়ে, যেমন দেখতে এমন সুন্দর, এমন ভরসা মেয়ে। যদি কোনো ভালো ডাক্তার ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা যদি কোনো বুয়েটের ভালো ইঞ্জিনিয়ার ছেলে থাকে, হাইটে লম্বায় বয়সে সব দিক দিয়ে যদি মিলে, ওনারা ইনশাল্লাহ বিয়া দিতে প্রস্তুতি থাকবেন ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধ মিডিয়া অফিসে, নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে এরকম হাজার হাজার সুন্দরী মেয়ে পাবেন, অন্য মিডিয়াতে যান কখনো খুঁজে পাবেন না এগুলা। না, 1998 জন্ম, 1998 জন্ম মেয়েটা, যেমন দেখতে এমন সুন্দর, এমন গায়ের রং ফর্সা, উচ্চতা 5'5", হাইট, ঢাকার মধ্যে বাড়ি এদের, খিলক্ষেতের স্থানীয় মেয়ে, ঢাকার মধ্যে নিকুঞ্জ বাড়ি আছে তাদের, ডাক্তার মেয়েটা, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার হাইট, এমন তার বয়স, অল্প বয়স 98 জন্ম মেয়েটা। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। আসুন আমাদের বন্ধ মিডিয়া অফিসে, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, এখানে আসলে ইনশাল্লাহ এমন হাজার হাজার ভালো ভালো মেয়ে পাবেন। আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে। তারপর একটা 99 জন্ম, 5'3", MBBS ডাক্তার মেয়েটা। যদি কোনো ভালো ছেলে থাকে ডাক্তার মেয়েটার জন্য আসতে পারেন আমাদের এখানে, যেহেতু 99 জন্ম, ভালো ডাক্তার ছেলে পাইলে ওনারা ইনশাল্লাহ প্রস্তুতি আছেন বিয়ে দেওয়ার জন্য। আসুন আমাদের বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করুন। মেয়ের নামে ব্যাস 4-5টি বাড়িও আছে মেয়ের নামে উত্তরার মধ্যে। যদি ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করলে রোমানা মেডিকেলের মালিকের মেয়েটা পাবেন ইনশাল্লাহ। বাবা ব্রিগেডিয়ার জেনারেল থেকে রিটায়ার করেছেন, এখন বর্তমানে উনি মেডিকেলের সার্জারি ডাক্তার, এবং ওনার ওয়াইফ হলো গাইনির, হেড অফ দ্য ডিপার্টমেন্টের চেয়ারম্যান। ভালো যদি ছেলে থাকে, এই মা ডাক্তার, বাবা ডাক্তার, মেয়েও ডাক্তার, তিনজনে ডাক্তার একটা ফ্যামিলিতে, আর ছেলে আছে আমেরিকাতে, আমেরিকা সিরিজের একটা মাত্র ছেলে আমেরিকায় থাকে, আমেরিকা সিরিজের হয়ে গেছে। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা হলো ডাক্তার মেয়ে, 98 জন্ম, MBBS ডাক্তার, 5'3", হাইট, উত্তরা বাড়ি, যেমন ভদ্র, এমন নম্র একটা মেয়ে, সাংসারিক একটা মেয়ে হবে, ডাক্তার হলে কি হবে, সে কিন্তু সাংসারিক হবে। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে, 2000 জন্ম, 5'1", হাইট, মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, ভদ্র নম্র, উত্তরাতে বাড়ি। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা কাঞ্চন ব্রিজের সাথে বাড়ি, কাঞ্চন ব্রিজের সাথে তার 6 তলা বাড়ি আছে, তার বাবা বিগ ফিল্ডের মালিক, 5টা বিগ ফিল্ডের মালিক মেয়ের বাবা, উত্তরাতে 11 নম্বর সেক্টরে যে মেডিকেল, মেডিকেল যেটা মাওলানা ভাসানি মেডিকেল থেকে সে পাস করেছেন, মাত্র পাস করেছেন। তার জন্ম তারিখ হলো 95, 5'3", নারায়ণগঞ্জের স্থানীয় মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই ডাক্তার মেয়েটাকে সন্ধান খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা 91 জন্ম, হাইট হলো 5'3", MBBS ডাক্তার, মেয়েটা চাঁদপুরে বাড়ি, যেমন ভদ্র, এমন নম্র একটা মেয়ে, ভালো একটা মেয়ে, ভালো ছেলে, তাহলে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই ডাক্তার মেয়েটা পাবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা হইলো 92 জন্ম, 5'1", হাইট, মেয়েটা ভদ্র নম্র, 10 নম্বর সেক্টরে নিজেদের বাড়ি আছে, একমাত্র মেয়ে বাবার। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ ভদ্র নম্র একটা নামাজি ধার্মিক মেয়ে পাবেন। তারপরে মেয়েটা হইলো 91 জন্ম, 5'1", 2 ইঞ্চি হাইট, ডাক্তার মেয়ে, 14 নম্বর সেক্টরে বাড়ি, যেমন হাসি খুশি, এমন ভদ্র নম্র মেয়েটা। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা হলো ডাক্তার মেয়ে, MBBS ডাক্তার, মেয়েটা 38 নম্বর বিশেষ করেছেন, মেয়েটা বিশেষ ডাক্তার, সরকারি ডাক্তার মেয়ে, 91 জন্ম, 5'2", হাইট, মেয়েটা ভদ্র নম্র, সন্তোষিষ্ট একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন।
তারপরে মেয়েটা হলো পাসপোর্ট 5/93 তে জন্ম মেয়েটা দেখতে অনেক সুন্দর সুশ্রী একটা মেয়ে ভদ্র মেয়ে পুতুলের মতো সুন্দর মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকে ভদ্র মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হলো অত্যন্ত ভদ্র নম্র মেয়ে 98 তে জন্ম মেয়েটা পাসপোর্ট 3/4 উত্তরাতে বাসা সাদিয়া মেয়ের নাম ডাক্তার সাদিয়া ভদ্র নম্র একটা মেয়ে ভালো ছেলে থাকলে ভদ্র মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে ডাক্তার মেয়েরা 1991 তে জন্ম মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর হাইট হলো 5/2 যশোরের মেয়ে দেখতে সুন্দর চমৎকার মেয়ে ভদ্র নম্র একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে ভদ্র মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা 94 তে জন্ম 5/2 এমবিবিএস ডাক্তার গাজীপুরের স্থানীয় মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্র একটা মেয়ে যেমন চেহারা দিকে লক্ষ্য করে দেখুন কত সুন্দর একটা মেয়ে গাজীপুরের স্থানীয় মেয়ে ডাক্তার মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে ভদ্র মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা 95 তে জন্ম ডেন্টাল ডাক্তার যদি কোনো ডেন্টাল ডাক্তার ছেলে থাকে আমাদের ভদ্র মেয়ের মাধ্যমে তাড়াতাড়ি যোগাযোগ করে এই ডেন্টাল ডাক্তার মেয়েদের খোঁজখবর নেবেন এবং যোগাযোগ করবেন তারপরে মেয়েরা ডাক্তার এমবিবিএস ডাক্তার 95 তে জন্ম 5/2 চমৎকার একটা মেয়ে ভদ্র নম্র একটা মেয়ে ভালো একটা মেয়ে ফিলিম একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে ভদ্র মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা এমবিবিএস ডাক্তার 5/3 যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্র একটা মেয়ে ভালো ছেলে তাহলে ভদ্র মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে 86 তে জন্ম মেয়েটা কোনো বাচ্চা হয় না হওয়ার সম্ভাবনা বেশি 5/2 এমবিবিএস ডাক্তার মেয়েটা তাইরুন্নেসা মেডিকেল থেকে পাস করেছেন মেয়েটা তাইরুন্নেসা মেডিকেল থেকে পাস করেছেন ভদ্র নম্র একটা মেয়ে সন্তোষ একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে ভদ্র মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো ফাতেমাতুজ জোহরা আর্মি মেডিকেল থেকে পাস করেছেন মেয়েটা হাইট হলো 5/2 96 তে জন্ম কুমিল্লা মেয়ে আর্মি মেডিকেল থেকে পাস করেছেন মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর আমার সুইট একটা মেয়ে ভদ্র নম্র একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে ভদ্র মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো আমাদের ঢাকার স্থানীয় উত্তরা স্থানীয় মেয়ে 94 তে জন্ম 5/6 হাইট এমবিবিএস পাস করেছেন মেয়েটা আসলে মেইন রোডে তার বাড়ি যেমন দেখতে আমার সুন্দর বাংলাদেশ মেডিকেলে চাকরি করেন মেয়েটা অনেক সুন্দরী মেয়ে ভদ্র নম্র মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে ভদ্র মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়ে আমেরিকা সিরিজের মেয়ে এখন বাংলাদেশে আছেন মেয়েটা ডাক্তার 92 তে জন্ম মেয়েটা ধানমন্ডিতে বাড়ি যদি কোনো ভালো ছেলে থাকে মেয়ের নামে 20টি ফ্ল্যাট রয়েছে 20টি ফ্ল্যাট মেয়ের নামে আছে বর্তমানে ঢাকাতে ধানমন্ডির মতন এরিয়াতে যদি কোনো ভালো ছেলে থাকে ভদ্র মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা ডাক্তার মেয়ে 94 তে জন্ম 5/6 হাইট উত্তরাতে বাড়ি উত্তরা সেক্টর 3 নম্বরে বাড়ি যেমন ভদ্র এমন নম্র একটা মেয়ে 3 নম্বর সেক্টরে তাদের বাড়ি যেমন দেখতে তার এমন চেহারা এমন তার হাসি খুশি যদি কোনো ভালো ছেলে থাকে ভদ্র মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা মিরপুরে বাড়ি মিরপুরে কাজীপাড়াতে বাড়ি 96 তে জন্ম ডেন্টাল ডাক্তার মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এক বোন এক ভাই নামে 6 তলা বাড়ি রয়েছে মেয়ের নামে আলাদা গাড়ি রয়েছে এত সুন্দর সুশ্রী একটা মেয়ে 1 কোটির মধ্যে একটা মেয়ে দেখাশোনায় যদি ভালো ছেলে থাকে ভদ্র মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা 97 তে জন্ম 5/2 উত্তরাতে 7 নম্বর সেক্টরে বাড়ি নর্দার্ন মেডিকেল থেকে পাস করেছেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা চেহারা দিকে লক্ষ্য করে দেখুন 1 কোটির মধ্যে একটা মেয়ে দেখার মতন চমৎকার মেয়ে ফিলিম মেয়েটা ভদ্র নম্র মেয়ে মেয়ের নামে বাড়ি গাড়ির অভাব নাই যদি কোনো ভালো ডাক্তার ছেলে থাকে ভদ্র মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে 96 তে জন্ম 5/4 এমবিবিএস ডাক্তার মেয়েটা উত্তরাতে বাড়ি দেখতে শুনতে ভালো চমৎকার একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে ভদ্র মেয়ের মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে দেশের বাড়ি ময়মনসিং মেয়েটা ডাক্তার মেয়ে তাইরুন্নেসা মেডিকেল থেকে পাস করেছেন এমবিবিএস ডাক্তার মেয়ে 5/4 হাইট তাইরুন্নেসা মেডিকেলের ছাত্রী মেয়ে দেখাশোনায় ভালো ডাক্তার মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে ভদ্র মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো আর্মি মেডিকেল থেকে পাস করেছেন মেয়েটা দেখার মতন মেয়ে দিবস মেয়েটা শর্ট দিবস মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকে শর্ট দিবসের যদি হন আবৃত্ত নাই ভদ্র মেয়ের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো ডাক্তার মেয়ে 95 তে জন্ম 5/4 এমবিবিএস ডাক্তার সেক্টর 3 নম্বরে বাড়ি চমৎকার দেখার মতন মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে ভদ্র মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো এমবিবিএস ডাক্তার 99 তে জন্ম 5/4 যেমন দেখতে আমার সুন্দর ক্যান্টনমেন্টে তাদের বাড়ি অত অপূর্ব সুন্দরী একটা মেয়ে চমৎকার তার একটা চেহারা দেখেন চেহারা দিকে লক্ষ্য করে দেখুন কত সুন্দর চেহারা ভদ্র নম্র একটা মেয়ে চেহারা যদি ভালো হয় মেয়ে যদি কালো হয় তাহলে কোনো আপত্তি নাই আর এই মেয়েটা যেমন সুন্দর এমন চেহারা ভালো ছেলে তাহলে ভদ্র মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো ডাক্তার মেয়ে 89 তে জন্ম এমবিবিএস ডাক্তার মেয়েটা উত্তরাতে বাড়ি
এটা উত্তরাতে 10 নম্বর সেক্টরে বাড়ি হাসিখুশি কত সুন্দর হাসিখুশি মেয়েরা ডাক্তার মেয়ে হাসিখুশি খুব কম পাওয়া যায় বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম হাজার হাজার মেয়ে পাবেন আজকে যতদূর দেখেছেন প্রত্যেকটা মেয়ে অনেক সুন্দর দেখতে চমৎকার এবং ডাক্তার মেয়ে এত সুন্দরী বাংলাদেশে একমাত্র বন্ধু মিডিয়াতে পাবেন অন্য কোনো মিডিয়াতে এত সুন্দরী সুন্দরী মেয়ে এত হাজার হাজার মেয়ে পাবেন না একমাত্র বন্ধু মিডিয়া চাইলে ইঞ্জিনিয়ার কোন হাজার হাজার পাবেন ডাক্তার কোন হাজার হাজার পাবেন বিসিএস কোন হাজার হাজার পাবেন ব্যাংকার কোন হাজার হাজার পাবেন প্রত্যেকটা ডিপার্টমেন্টের মেয়ে হাজার হাজার পাবেন আমাদের বন্ধু মিডিয়াতে কারণ আমরা 57 বছর যাবৎ বন্ধু মিডিয়ার এই অফিস বাংলাদেশে ঢাকার মধ্যে ইনশাআল্লাহ অবস্থিত সারা দেশে আমরা একচাটিয়া বন্ধু মিডিয়া বিয়ে দিয়েছি বেশি এই পর্যন্ত 29,000-এর উপরে বিয়ে দিয়েছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা আমাদের দিকে লক্ষ্য করে দেখুন স্বাধীনের আগ থেকে আরম্ভ করে এই পর্যন্ত আমরা 29,000-এর অধিক ছেলে মেয়ে বিবাহ দিয়েছি আসুন আমাদের বন্ধু মিডিয়া অফিসে এমন একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বাংলাদেশে আর কোথায় পাবেন না লক্ষ্য করে দেখুন এত সুন্দর মেয়ে এত লম্বা সুন্দর 5'6" হাত মেয়ে ডাক্তার মেয়ে এত সুন্দরী মেয়ে বাংলাদেশে আর পাবেন না যদি ভালো মনে করেন বন্ধু মিডিয়া অফিসে যোগাযোগ করবেন যদি ভালো ছেলে চান যদি ভালো মেয়ে পান যেরকমই চান বন্ধু মিডিয়াতে আসলে ইনশাআল্লাহ পাবেন এখানে কিন্তু 2 নম্বরই নাই বাটপারি টাউটারি নাই চিটিংবাজি নাই আমাদের টাইম মতো আমরা অফিস করি সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত কন্টিনিউ আমরা অফিস খোলা রাখি ইনশাআল্লাহ আমাদের অফিস কখনো বন্ধ রাখি নাই আমাদের সরকারি ট্যাবলেটের প্রাপ্ত বন্ধু মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেখানে ফাঁকি বাটপারি কখনো হয় না আপনারা আসুন আমাদের বন্ধু মিডিয়া অফিসে আজকের মতো এখানে ডাক্তার মেয়ে প্রথম পর্ব শেষ করলাম আগামী দিন হবে দ্বিতীয় পর্ব আসুন আমাদের বন্ধু মিডিয়া অফিসে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আমি চাই আপনাদের সবার সফলতা যেন করতে পারি আমি আমি যেন আপনাদের সবার দোয়া যেন সুন্দরভাবে মিলে কাজ করতে পারি টাকাটা বড় কথা নয় কাজটা হইলে বড় কথা কাজটা করেই আমার দায়িত্ব আমার কাজটা করেই আমার কাজ যখন আমার হাতে যখন ভর্তি টাকাটা দেন তখন আমি মনে করি যে এটা আমার পুরো দায়িত্ব হয়ে গেছে কাজটা আমার করতেই হবে যে কোনো উপায় করতে হবে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহায় করেন ইনশাআল্লাহ আমরা কাজ করে যাব আপনারা সবাই আমার প্রতি একটু দোয়া রাখবেন আমাকে দোয়া করবেন আমি জানি আপনাদের সবার সবার সুখ শান্তি এবং মেয়েদের ঘর থেকে জানি মেয়েদেরকে সুন্দর একটা জায়গায় সুন্দর একটা ছেলে হাতে জানি পৌঁছে দিতে পারি একটা ছেলেকে জানি সুন্দর একটা মেয়ে দিয়ে সংসারটা যেন উন্নত করতে পারে এই মেয়ের দ্বারা এটি আমি চাচ্ছি এই নিয়ে আমি আর কিছু বলতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করি আপনারা সবাই আমার চ্যানেল সবসময় দেখেন আমি চাই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন প্রত্যেক দিন ইনশাল্লাহ এই বলে আমি আর কিছু বলতে চাই না আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারাকাতুহু